সাদিয়া ইসলাম মৌ মডেলিং জগতে নিজেকে অনন্য হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এই ফ্যাশন আইকন। এ প্রজন্মের অনেক বিজ্ঞাপন মডেলদের কাছে আইকন তিনি। 90 দশক থেকে 2000 পরবর্তী সময়ে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন নৃত্যশিল্পী ও মডেল মৌ। অনেকেই মনে করেন এখন পর্যন্ত নারী মডেলদের মধ্যে তাকে কেউ ছাড়িয়ে যেতে পারেননি। সেই সুপার মডেল পরিচিতি পাওয়া তারকার আজ জন্মদিনে বেঙ্গল নিউজ 24 এর পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। সাদিয়া ইসলাম মৌ তার ক্যারিয়ার শুরু করেন 1989 সালে। অল্প সময়েই তিনি নিজেকে জনপ্রিয়তার সম্মুখ সারিতে নিয়ে আসেন। 2000-এর দশকে তিনি তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। সে সময় দেশের মোটামুটি সকল শীর্ষস্থানীয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন তিনি। মডেল নোবেলের সাথে তার জুটি ছিল দর্শক সমাদৃত। বেছে বেছে যেসব বিজ্ঞাপনে মৌ কাজ করেছেন সেসব বিজ্ঞাপনে কাজ করেই মৌ হয়ে ওঠেন এদেশের মডেলিং জগতের নারীদের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী এক মডেল তারকা। বলতে গেলে একজন শিল্পীর যে গুণাগুণ থাকা প্রয়োজন সবই যেন আছে সাদিয়া ইসলাম মৌয়ের। তারপরও মৌ নাটকে কাজ করতেন একদম বেছে বেছে। তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে চিত্রাঙ্গদা, শ্যামা, মায়ার খেলা, চণ্ডালিকা ও নকশিকাতার মাঠ সহ ইত্যাদি। কাজের বেলায় তো কিছুই করতে পারো না। এছাড়াও তিনি অভিনয় করেছেন দ্য বেস্ট, বদনাম, মনে পড়ে রুবি রায়, নীলাকাশ প্রেম বিষ ইত্যাদি টিভি নাটকে। কেবলমাত্র বিশেষ দিবসে দু একটি নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় করেন তিনি। এখনো সেভাবে মডেলিং করেন না মৌ, তবে বিভিন্ন উৎসব উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা যায় তাকে। নাচের প্রতি তার ভালোবাসা অনেক বছর ধরেই। পাশাপাশি বর্তমানে পেশাগতভাবে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ব্যক্তি জীবনে নন্দিত অভিনেতা জাহিদ হাসানের স্ত্রী মৌ, পুষ্পিতা ও পূর্ণ নামে তাদের দুজন সন্তান রয়েছে। তানজিনা আখন্দ তানিয়া, বেঙ্গল নিউজ 24, ঢাকা।